আমরা সকলেই শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি 5ই সেপ্টেম্বর এই দিনটিকে। কিন্তু আজকে তোমাদের সামনে যে তথ্যটি তুলে ধরব এটি জানার পর আর তোমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর এই তারিখটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করতে চাইবে কি না সে নিয়ে আমার মনে একটু হলেও কিন্তু সংশয় আছে। শিক্ষক যে কথাটির অর্থ হল শিষ্টাচার, ক্ষমাশীল এবং কর্তব্যপরায়ণ। কিন্তু যে মানুষটির জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি তার নিজের ছাত্রের লেখা টুকে আজকে এত মহান হয়েছেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি হলেন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি, ভারতরত্ন প্রাপক, তার মাথার উপর তৎকালীন অনেক বড় বড় রাজনৈতিক নেতাদের হাত ছিল। তিনি নিজেই নিজের দিনটি ছাত্রদের কাছে তুলে ধরেন শিক্ষক দিবস হিসাবে যেন পালন করা হয়। সেই জন্য শিক্ষক দিবস হিসাবে পালন করার জন্য নিজের জন্মদিনটিকেই তিনি বেছে নিয়েছিলেন। তৎকালীন সময় কলেজের তুখর প্রতিভাবান ছাত্র ছিল বাঙালি যদুনাথ সিংহ। 1925 সালে তিনি পিএইচডি করেন এবং 1925 সালে পিএইচডি থিসিস হিসাবে একটি গবেষণাপত্র প্রকাশ করেন যার নাম ছিল ইন্ডিয়ান সাইকোলজি অফ পারসেপশন। দেশে বিদেশে এটি দারুণ নাম করে যার জন্য তিনি গ্রিফিথ পুরস্কার লাভ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মোয়াট মেডেল লাভ করেছিলেন। এর ঠিক 2 বছর পর অর্থাৎ সালটি 1927 ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দ্য ইন্ডিয়ান ফিলোসফি বইটির দ্বিতীয় ভলিউম প্রকাশিত হয় আর তারপর শুরু হয়ে যায় দেশ বিদেশে তুমুল উত্তেজনা এবং বিতর্ক। কারণ যদুনাথবাবুর গবেষণাপত্রের লাইনগুলি হুবহু টুকে দেওয়া হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের দ্য ইন্ডিয়ান ফিলোসফি বইটিতে। রাধাকৃষ্ণন ভেবেছিলেন তার মাথার উপর তৎকালীন নেতানেত্রীদের হাত আছে তাই তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, তেমন সরগোল হবে না। কিন্তু যদুনাথবাবু মোটেও চুপ ছিলেন না। যদুনাথবাবু সংবাদ মাধ্যমকে কড়া চিঠি লেখেন। তৎকালীন পত্রিকা দ্য মডার্ন রিভিউতে প্রকাশিত হয় সেই চিঠি। এই চিঠি নিয়ে শুরু হয় দেশ বিদেশে তুমুল সমালোচনা। বিষয়টি গিয়ে গড়ায় আদালতে। রাধাকৃষ্ণন সেখানে জানান তার বই 1927 সালে প্রকাশিত হলেও 1924 সালেই তিনি তার লেখা শেষ করে ফেলেছিলেন। প্রকাশকের জন্য দেরি হয় বইটি প্রকাশিত হতে, যার কোনো প্রমাণ তিনি আদালতে দেখাতে পারেননি। নিজের সম্মান বাঁচাতে যদুনাথবাবুর কাছ থেকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণও চেয়ে বসেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। মামলাটি শুরু হয়েছিল 1929 সালে, মামলাটি গড়ায় 1933 সাল পর্যন্ত। কিন্তু মামলাটির কোনো নিষ্পত্তি তখনও দেখা যায়নি কারণ সবাই জানতো আসল সত্যটি কী। যার মাথার উপর এত বড় বড় নেতানেত্রীদের হাত তার বিরুদ্ধে কথা বলে কে, তার বিরুদ্ধে রায়দানি বা হবে কীভাবে? পরবর্তীকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি এই মামলার নামেন এবং কোর্টের বাইরে মামলাটির নিষ্পত্তি হয়। অনেকের মতে রাজনৈতিকভাবে যদুনাথবাবুর উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল মামলাটি তুলে নেওয়ার জন্য। তবে কোর্টের বাইরে কী ঘটেছিল সেটি জানা সম্ভব নয় এবং সেটি জানার উপায়ও আজ পর্যন্ত নেই। তবে এটুকু জানা যায় এবং এটা সত্য, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি নিজেই ছাত্রদের কাছে অনুরোধ করেন তার জন্মদিনটি যেন শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। তাই তোমরা নিজেরাই বিবেচনা করে দেখো যে শিক্ষক তার ছাত্রের লেখা টুকে আজ এত বড় এত মহান হয়েছে তার জন্মদিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা কতটা যথাযথ। আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করি ঠিকই, কিন্তু গোটা বিশ্বে শিক্ষকদের সম্মান জানানো হয়ে থাকে 5ই অক্টোবর এই দিনটিকে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কোন দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা যথাযথ এবং উচিত বলে মনে হয় তোমাদের।